খেলাধুলায় মেধা বিকাশের সঙ্গে আত্মবিশ্বাস ও দেশের প্রতি দায়িত্ববোধ বাড়ে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় বৈশ্বিক কারণে দেশবাসীর সামরিক সমস্যা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন শিগগিরই এই সংকট নিরসন হবে। শফিকুল শামীমের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট 2023-এর ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্যালারিতে বসে উপভোগ করেন এই ম্যাচ, পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী বলেন খেলাধুলা, শরীরচর্চা ও সাংস্কৃতিক চর্চায় মানুষের মেধা বিকাশ হয়, এতে যেমন আত্মবিশ্বাস বাড়ে তেমনি দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধ বাড়ে বলেও জানান তিনি। আমাদের ছেলেমেয়েরা যত বেশি খেলাধুলায় সম্পৃক্ত থাকবে তত বেশি আমি মনে করি যে শুধু লেখাপড়া না পাশাপাশি খেলাধুলা এগুলি শরীরচর্চা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যেন সম্পৃক্ত থাকে আমি সেটাই চাই। এই ধরনের আয়োজনে নতুন প্রতিভা খুঁজে পাওয়ার পাশাপাশি ভালো খেলোয়াড় তৈরি হবে উল্লেখ করে বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে এই প্রত্যাশাও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এই প্রতিযোগিতার মধ্য থেকেই উৎকর্ষ সাধন হবে আর এখান থেকে আমরা আন্তর্জাতিক পর্যায়েও এক সময় আমরা বিশ্বকাপ খেলতে পারবো, হয়তো বেশ আমরা জয়ী হতে পারি, জিতেও আনতে পারি। সেইভাবে মন মানসিকতা ঠিক রেখে সবাইকে এগিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান জানাই। সরকার প্রধান আরও বলেন বৈশ্বিক কারণে দেশবাসীর কিছুটা সমস্যা হচ্ছে, তবে শিগগিরই চলমান সংকট দূর হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি জানি এখন আমাদের কিছুটা অসুবিধা হচ্ছে, কিন্তু আমি আশা করি যে এই অসুবিধাটা থাকবে না। আমি চাই বাংলাদেশ সব দিক থেকে বিশ্বে সেরা হবে, খেলাধুলা, অর্থনৈতিক উন্নতি, অগ্রগতি সব দিক থেকে দেশ এগিয়ে যাবে। 34 দলের অংশগ্রহণে টুর্নামেন্টের ফাইনালে আল আরাফা ইসলামী ব্যাংককে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইউনিয়ন। শফিকুল শামীম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।